নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সরকারি গাফিলতিতে শিলচরে 1000 করোনা ভ্যাকসিন নষ্ট, তদন্তের নির্দেশ। বকেয়া বেতন সহ নয়া প্রকল্প চালুর দাবিতে আন্দোলনে কামল শ্রমিকরা, শিলচরে বিক্ষোভ। ঘন ঘন ছিনতাইয়ে এবার নড়ে চড়ে উঠল কাছাড় পুলিশ, নথিপত্র তল্লাশি অভিযান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশের সঙ্গে গত শনিবার থেকে কাছাড়েও শুরু হয়েছে করোনা টিকাকরণ কর্মসূচি। প্রথম দফায় জেলায় 11,700 জন স্বাস্থ্য ও অঙ্গনওয়াড়ি কর্মীকে টিকা দেওয়ার জন্য পাঠানো হয়েছে 17,000 ডোজ। কিন্তু মজুত রাখার ক্ষেত্রে গাফিলতির দরুন এর মধ্যে হাজারখানেক ডোজ নষ্ট হয়ে গেছে। খবরটি প্রকাশ্যে আসতেই ভ্যাকসিন মজুত রাখতে হয় 2-8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। খবর অনুযায়ী মজুত ভান্ডারে নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট যন্ত্রের তাপমাত্রা নেমে গিয়েছিল অনেক নিচে, যার দরুন হাজারখানেক ডোজ জমে বরফ হয়ে যায়। এর জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এডিশনাল ডিস্ট্রিক্ট হেলথ অফিসার ডক্টর পি কে রায়কে শোকজ করা হয়েছে। এক্ষেত্রে ডক্টর পি কে রায় ছাড়া অন্যান্য কাদের গাফিলতি রয়েছে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। যদিও সরকারিভাবে স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা কেউই এ নিয়ে মুখ খুলতে রাজি হচ্ছেন না। শিলচরে কামল দুগ্ধ প্রকল্পের অধীনে কর্মরত শ্রমিকদের মধ্যে হাহাকার। দীর্ঘদিন ধরে বেতন থেকে বঞ্চিত থাকায় পরিবার প্রতিপালন তাদের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কামল দুগ্ধ উন্নয়ন প্রকল্প চালু করতে কেন্দ্রীয় সরকার 2016-17 অর্থবর্ষে 25,51,00,000 টাকা অনুমোদন করেছে, কিন্তু দিশপুর থেকে সেই অর্থ আজ পর্যন্ত প্রদান করা হয়নি বলে অভিযোগ কর্মচারীদের। এমতাবস্থায় কোনো উপায় না পেয়ে সোমবার কামল কর্মচারী সংস্থা শিলচর শাখার উদ্যোগে আসাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। কর্মচারীদের বকেয়া বেতন সহ সরকার অনুমোদিত 25.51 কোটি টাকা অতি সত্তর প্রদান করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার তরফে জানানো হয়, বরাক ব্রহ্মপুত্রের সমন্বয়ের বুলি ঝেড়ে বর্তমান রাজ্য সরকার উন্নয়নের যত বড়াই করুক না কেন, বাস্তবে তার বিপরীত দৃশ্যটি বরাক উপত্যকায় পরিলক্ষিত হচ্ছে। কারণ রাজ্য সরকারের বৈষম্যমূলক আচরণের দরুন আজ কামল দুগ্ধ প্রকল্পের অধীনে কর্মরত শ্রমিকদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক কর্মচারী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী, অনেকে চিকিৎসার অভাবে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, এমনকি কোটি কোটি টাকার সরকারি সম্পত্তিও আজ নষ্ট হওয়ার পাশাপাশি ভূ মাফিয়ারা সরকারি জমি দখল করতে সচেষ্ট হয়ে উঠেছে। আমাদের অনেক বছর হয়ে গেল, আমাদের অনেক ক্ষতি হয়েছে শরীরে, কামুনের আমাদের সম্পত্তি, আমাদের অফিসের এইগুলো অনেকবার দালাল চক্র অ্যাটাক করতেছে। এতগুলো মাথা খাটিয়ে আমাদের পিয়ন মিনু চক্রবর্তী অনেকবার ফেস করতেছে, করার পর আমরা কতবার ধর্ণা দেবো, কতবার সরকার কিন্তু সে সম্বন্ধে কোনো কর্ণপাতিক প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কোনো দিন কর্ণপাত করছে না। আমরা ইলেকশন এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই দাবিগুলো পূর্ণ হলে আমাদের মানে স্টাফগুলো ইয়ে হয়ে যায়, রক্ষা পায়, অনেকগুলো অসুস্থ। এই যে আমাদের একজন স্টাফ হাত ভেঙে এই ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারছে না, অনেক রোগে ভুগতেছে, নানান ধরনের রোগে ভুক্ত হয়ে অনেকগুলো হসপিটালেও পড়ে আছে। প্রাণের ঝুঁকি নিয়ে তারা সরকারি জমি ও সম্পত্তি সংরক্ষণ করলেও আজ পর্যন্ত সরকার তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। এমতাবস্থায় বিভিন্ন সমস্যায় জর্জরিত শ্রমিকরা ধৈর্যহারা হয়ে সরকারের বিরুদ্ধে ময়দানে নামতে বাধ্য হয়েছেন। অতি সত্তর যদি তাদের বকেয়া বেতন সহ সরকার অনুমোদিত অর্থ প্রদান করা না হয়, তাহলে আগামী বিধানসভা নির্বাচন বয়কট করার পাশাপাশি জেলা জুড়ে বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলবে বলে এদিন সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন সংস্থার কর্মকর্তারা। আমাদের ছেলেমেয়েরা বিপন্ন অবস্থায়, পড়াশোনা চিকিৎসা কোনো কিছু চলে নাই, অনেক এমপ্লয়ি মারাও গেছে, অনেক অসুস্থ, বর্তমানে আছে মরণাপন্ন অবস্থায়। সেন্ট্রাল গভর্নমেন্টের এগ্রিকালচার অ্যান্ড ডায়েরি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আসাম গভর্নমেন্ট এবং NDDB ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডে তারা একটা ট্রিপার্টাইট এগ্রিমেন্ট করেছে এই কামলের রিভাইভাল অ্যাক্টিভিটি স্টার্ট হওয়ার উদ্দেশ্যে। 2016-17 ইংরেজিতে 25,51,00,000 টাকা স্যাংশন হয়েছে। এই দিশপুরে এই টাকাটা জব্দ হয়ে আছে 25,51,00,000 টাকা। আমরা বারংবার তাদের রিপ্রেজেন্টেশন দিয়েছি, অনুরোধ করেছি কাছাড় ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনারের মাধ্যমে, অনেকবার আমরা মেমোরেন্ডাম পেশ করেছি, ধর্ণা দিয়েছি,
কিন্তু আজ পর্যন্ত এটার প্রতি কর্ণপাত করা হয় না, রহস্যজনকভাবে এটা পড়ে আছে। কোপারেটিভ মাননীয় কোপারেটিভ মিনিস্টার শিলচরে এসেছেন, টার্গেট হাউসে উনি কথা দিয়েছেন যে কামুলের টেকা আছে আসাম গভর্নমেন্টের আন্ডারে, ও আমুলের এমপির আন্ডারে আছে, আমরা শীঘ্রই কামুলের রিভাইভাল অ্যাক্টিভিটি স্টার্ট করব। কিন্তু এই প্রতিশ্রুতি দিয়ে এই বরাকবাসীর প্রতি এই দিসপুরের সরকার প্রতিশ্রুতি দিয়ে দুকাবাজি করছে, আমরা বোকা বানিয়ে রাখছে। আমরা দাবি করতেছি অনতিবিলম্বে যদি এই মাসের ভিতরে কামুলের এই 25,51,00,000 টাকা দ্বারা কামুলের রিভাইভাল অ্যাক্টিভিটি যদি শুরু না হয় তাহলে আমরা আগামীতে খুব বুট ও বয়কট করবো এবং এই আসাম সরকারের প্রতি চরম ধিক্কার জানাবো। শিলচর শহর সহ গোটা বরাক উপত্যকায় ঘন ঘন ছিনতাই, চুরি, ডাকাতি যেন রোজকারের এক বিষয় হয়ে দাঁড়িয়েছে, ফলে গোটা উপত্যকায় জনমনে বইছে আতঙ্কের ঝড়। কিন্তু এসব ঘটনার পর ধৃতদের গ্রেপ্তার করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনের। ইতিমধ্যে আইন শৃঙ্খলা ও পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এরই পরিপ্রেক্ষিতে আরও কঠোর হয়ে নড়ে চড়ে উঠল কাছাড় পুলিশ প্রশাসন। মঙ্গলবার শহরজুড়ে বাইক আরোহীদের নথিপত্র তল্লাশি সহ জরিমানা আদায়ের অভিযান আরও দৃঢ় করল তারা। এদিন স্থানীয় এক শপিং মলের সামনে বাইক আরোহীদের রাজপথে আটকে নথিপত্র তল্লাশি করতে দেখা গেল কাছাড় পুলিশ কর্মীদের। স্বগৃহে প্রত্যাবর্তন করলেন মুকেশ পাণ্ডে ওরফে রাজু পাণ্ডে। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার গুয়াহাটিতে কংগ্রেস দলে যোগদান করলেন তিনি। লক্ষ্মীপুরের রাজনীতিতে এক নতুন চমক মুকেশ পাণ্ডের কংগ্রেস দলে যোগদান। বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বিজেপি দলে গুরুত্বহীন অবস্থায় ছিলেন মুকেশ। শেষ পর্যন্ত তিনি বিজেপি ছেড়ে কংগ্রেস দলে ফিরলেন। মঙ্গলবার গুয়াহাটিতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে ফিরে আসেন। সেই অনুষ্ঠানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা, সাংসদ গৌরব গগৈ প্রমুখ কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাকেই লক্ষ্মীপুরে কংগ্রেস প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে। রাজদীপ গোয়ালা বিজেপি গমনের পর থেকে কংগ্রেস প্রার্থী রূপে মুকেশ পাণ্ডের নাম শোনা যায়। মুকেশ পাণ্ডে ছাত্র জীবনে NSUI ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, পরে যুব কংগ্রেসে যোগ দেন। যুব কংগ্রেসে থাকাকালীন প্রয়াত প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার বদান্যতায় দক্ষিণ লক্ষ্মীপুর আসন থেকে কংগ্রেস দলের মনোনয়নে পরপর দুবার জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2014 সালে দীনেশ প্রসাদ গোয়ালার মৃত্যুর পর উপনির্বাচনে কংগ্রেস দল ছেড়ে AIUDF দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এর কয়েক মাস পরেই বিজেপি দলে যোগদান করেন তিনি। বিগত পঞ্চায়েত নির্বাচনে তার স্ত্রী শিপ্রা পাণ্ডে বিজেপির মনোনয়নে দক্ষিণ লক্ষ্মীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্ত্রী বিজেপি দলের জেলা পরিষদ সদস্য হলেও এবার তিনি আবারও ফিরে এলেন কংগ্রেস দলে। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 80% চাকুরির দাবি ও বরাক ভ্যালি রিজনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের দাবি নিয়ে বিগত দিনে অনেক আন্দোলন করে সাউথ আসাম আনএমপ্লয়েড ইউথ অ্যাসোসিয়েশন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার কর্মকর্তারা বলেন, গত 10 জানুয়ারি রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সহযোগিতায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এক সনদপত্র প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস প্রদান করে বলেন, যদি রাজ্যের শাসকের আসনে পদ্ম ফুটে তবে সরকার তাদের দাবি পূরণ করবে। তার এমন মন্তব্যে সংস্থার কর্মকর্তারা সন্তোষ ব্যক্ত করেন। তারা আরো বলেন, যদি সরকার তাদের এই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবে বলে সাফ ভাষায় জানিয়ে দেন। এদিকে নতুন আঞ্চলিক দল বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্ণধার প্রদীপ দত্ত রায়ের উদ্দেশ্যে সংস্থার কর্মকর্তারা তার নতুন আঞ্চলিক দলের গঠন করার মুখ্য উদ্দেশ্য জানতে প্রশ্ন উত্থাপন করেন। বরাকের উন্নতির জন্য নতুন কোন দলের প্রয়োজন নেই বলে মনে করেন সংস্থার কর্মকর্তারা। আগামী যে দলই সরকার গঠন করুক না কেন, ওদের উপর চাপ সৃষ্টি করে বরাক উপত্যকায় ছেলেমেয়েদের স্বার্থে কাজ করার জন্য প্রত্যেক রাজনৈতিক দলকে আহ্বান জানান তারা। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের নেতৃত্বে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, একটি স্মারকপত্র প্রদান করেছি সেদিনে, যেটা আমাদের বিগত দিনের দাবি, যেটা 80% সরকারি চাকরি রিজার্ভেশন করা বরাক উপত্যকার ছেলেমেয়েদের জন্য থার্ড অ্যান্ড ফোর্থ গ্রেড ক্যাটাগরিতে, এবং
বরাক উপত্যকার জন্য রিজনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা। গত 10 জানুয়ারিতে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে আলাপে মানে বিস্তারিতভাবে আলাপ আলোচনা বসেছিলাম এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা সে আশ্বাস পেয়েছি যে আগামী বিধানসভা নির্বাচনের পরে আমাদের সেই দাবিগুলি নিয়ে আসাম সরকার সেদিকে বাস্তবে কিভাবে রূপায়ণ করা যায় সেদিকে এগিয়ে যাবে। অধিদপ্তর রায় মহাশয়ের কাছে একটা স্পষ্টীকরণ চাই যে বিডিএফ কি বরাক সেপারেশনের পক্ষে না বিপক্ষে, কারণ আমরা সাউথ আসাম আনএমপ্লয়েড ইউথ অ্যাসোসিয়েশন কখনো আমরা আসাম থেকে বিভক্ত হতে চাই না, আমরা আসামের সঙ্গে থেকে আমাদের উপত্যকাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে। আলগাপুর ব্লকের অধীনস্থ বকরিহাওর জিপিতে চলছে অবাধে দুর্নীতি, এমনকি উন্নয়নমূলক কাজের সংস্কার নিয়ে নেই কোনো হদিশ। ঠিক এমনই মন্তব্যে নিজের অভিমত ব্যক্ত করলেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সহসভাপতি দিলওয়ার হোসেন লস্কর। তিনি বলেন, বকরিহাওর অষ্টম খণ্ড এবং দশম খণ্ডের মধ্যে একটি বৃহৎ সেতু রয়েছে এবং দীর্ঘদিন থেকে এই সেতুটি খুবই খারাপ অবস্থায় আছে, ফলে এলাকার ভুক্তভোগী মানুষ দীর্ঘদিন থেকে এই সেতুটির সংস্কারের দাবি জানানোর পরও কিছুই করা হয়নি। তিনি আরো বলেন, বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী কোনো উন্নয়নমূলক কাজেই করেননি এলাকার জন্য। সেতুটি সংস্কারের জন্য অর্থ মঞ্জুর হলেও আজ অবধি কোনো সংস্কারের কাজ হয়নি, এ নিয়ে জনগণের মধ্যে উঁকি দিচ্ছে হাজারো প্রশ্ন। এদিন তিনি তীব্র ক্ষোভের সুরে বলেন, বৃহত্তর বকরিহাওর জিপির উন্নয়নমূলক কাজের উচিত তদন্ত না হলে জিপির জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা। করেছি অনেক কষ্ট করে, প্রত্যেক 5 বছরে আমরা ভোট দিয়েছি, আজকে এই ভোটের জন্য আজকে আমরা কোনো স্বার্থ পাই না, একটা রাস্তাও পাই না, একটা আমরা ব্রিজ অনেক কষ্ট করে আমরা বাচ্চারা স্কুলে যায়, অনেক ছাত্র এই এই রাস্তা পায়, হাজার হাজার রাস্তা পায় এই ব্রিজে দি অনেক ছাত্র যাইতেছে। কোন কোন গ্রামে? এই মাটির গ্রাম গ্রামের পাত্রওয়ালা গ্রামের বাঁশবাড়ির গ্রামের অনেক ছাত্র স্কুলে যা রোজ 500 থেকে 600 ছাত্র এই কুলে দি যাইতেছে, কিন্তু আলগাপুর তিমাতা হাই স্কুলে প্লাস এল চৌধুরী কলেজে এই কোনো প্রাইভেট কোনো স্কুল আছে স্কুলে ছাত্র যাইতেছে, কিন্তু আমরা অনেক কষ্ট করে এই বারিশার মধ্যে পাকের মধ্যে হেঁটে এই ফুলে দিই আমরা বাচ্চারা ফুলে করে স্কুলে নিয়ে দিয়ে যায়, কিন্তু আমরা এই রাস্তা এই পুল আমরার কোনো কাম কাজ কোনো হয় নেই। এই এই বিধানসভা ইলেকশনে যদি আমরা এই রাস্তা আর এই পুলের জন্য যদি কোনো কাজ হয় নেই, তো আমরা এই এত গ্রামের যারা মানুষ আছি আমরা বিধানসভা ইলেকশনে ভোট আমরা দিতাম না, আমরা পুরা আমরা ওয়াদা করেছি যে যেই দিন পর্যন্ত আমরা এই রাস্তার এই ব্রিজে কাজ স্টার্টিং না হবে তাহলে আমরা আমরা ভোট দিব না, আমরা পুরা বৈঠক করেছি। থালিগ্রাম থেকে এক নাবালিকা অপহরণ কাণ্ডের অভিযোগে একজনকে আটক করল উধারবন্দ পুলিশ। আটক হওয়া ব্যক্তি উধারবন্দ থানার অন্তর্গত শিবিরবন্দ বাজার লাইনের বাসিন্দা নির্মল ঘাটোয়ারের ছেলে সহদেব ঘাটোয়ার। পারিবারিক সূত্র মতে জানা যায়, গত 17 জানুয়ারি আনুমানিক রাত 10টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় নাবালিকা মৌসুমী কর্মকার, যদিও আসল নাম নয়, কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত সে ফিরে না আসায় তাকে খুঁজতে বের হন পরিবারের লোকেরা। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে অবশেষে বিষয়টি থালিগ্রাম ভিডিপির সম্পাদক অলোক রায়কে জানানোর পর তার সহযোগে সোমবার সহদেবের ঘর থেকে মৌসুমীকে উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সহদেবকে আদালতে উপস্থিত করার পর জেল হাজতে পাঠানো হয় বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। শিলচরে শুরু হচ্ছে সর্বভারতীয় প্রশিক্ষণ বর্গ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে সর্বভারতীয় প্রশিক্ষণ বর্গের বিষয়বস্তু তুলে ধরেন গরিব ভারত কাছাড় জেলার কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গরিব ভারত কাছাড় জেলার প্রভারী তথা উপদেষ্টা সুজিত রায়, জেলার সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য, সংগঠক সম্পাদক মধুমত্তমা দাস কানুনগো সহ অনেকে। তারা বলেন, আসামে আগে কখনো কোনো হিন্দু সংগঠনের সর্বভারতীয় প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয়নি, শহর শিলচরে তো নয়ই। প্রথাগতভাবে এই প্রশিক্ষণ বর্গে লাঠি ক্যারাটে কংফু যোগাসন ইত্যাদির পাশাপাশি থাকবে স্বাবলম্বীকরণের জন্য প্রশিক্ষণ। এগুলো হলো ড্রাইভিং, মেয়েদের জন্য সেলাই, বিউটি পার্লার, সাংবাদিকতা, কম্পিউটার সহ বিভিন্ন প্রশিক্ষণ বিনামূল্যে। আগামী 30 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত শিলচরের মালিনীবিলে থাকা ভারতশ্রী আশ্রম সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে। এতে মুখ্য পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ভারতশ্রী আশ্রম সংঘের বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী সাধনানন্দজী মহারাজ, বর্গধিকারী হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুমারকান্তি দাস প্রমুখ। বরাক উপত্যকায় এবং শিলচরে আমাদের জানা মতে আসামের মধ্যেই কোনো হিন্দু সংগঠনের
সর্বভারতীয় প্রশিক্ষণ বর্গ হয়নি, কিন্তু গৈরিক ভারত বরাকেশ এবং শিলচর শহরের জন্য একটি গর্বের বিষয় নিয়ে এসেছে। সেটি হলো গৈরিক ভারতের সর্বভারতীয় প্রশিক্ষণ বর্গ হতে চলেছে শিলচর শহরের মালিনীবিল স্থিত ভারত সেবা আশ্রমে। সেই বর্গের মধ্যে উপস্থিত থাকছেন এবং আমাদের বর্গের মুখ্য শিক্ষক হচ্ছেন প্রশান্তজি রাজস্থান থেকে, বৌদ্ধিক প্রমুখ হচ্ছেন সাত্যকিশোদাগর পশ্চিম বাংলা থেকে। মঙ্গলবার হাইলাকান্দি জেলার কালীনগর ডিপির অন্তর্গত কালীনগর পঞ্চম খণ্ডে একই সাথে দুটি গ্রামীণ রাস্তার শিলান্যাস করলেন পাঁচগ্রাম কালীনগর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি তথা আইনজীবী বৃদ্ধিশ কান্তি দাস। তিনি আনুমানিক 8,49,000 ব্যয় সাপেক্ষে একটি রাস্তা এবং আনুমানিক 9,50,000 ব্যয় সাপেক্ষ অন্য রাস্তাটি শিলান্যাস করেন। জল জীবন প্রকল্পের অধীনে মেগা প্রজেক্টের উদ্বোধন কিছুদিন পূর্বে হলেও এখন অবধি ডিপির একাধিক গ্রামে সেই প্রকল্পের ছোঁয়া পৌঁছায়নি। এ নিয়ে স্থানীয়রা কালীনগর পঞ্চম খণ্ডে পানীয় জলের সুব্যবস্থা করে দিতে জেলা পরিষদ সদস্যের কাছে জোরালো দাবি জানান। এদিন সভা শেষে আগামী বিধানসভা নির্বাচনে আলগাপুর সমষ্টি থেকে পৃথ্বীশ কান্তি দাসকে টিকিট প্রদানের দাবি জানান স্থানীয়রা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সরকারি গাফিলতিতে শিলচরে 1,000 করোনা ভ্যাকসিন নষ্ট, তদন্তের নির্দেশ। বকেয়া বেতন সহ নয়া প্রকল্প চালুর দাবিতে আন্দোলনে কামল শ্রমিকরা, শিলচরে বিক্ষোভ। ঘন ঘন ছিনতাইয়ে এবার নড়ে চড়ে উঠল কাছাড় পুলিশ, নথিপত্র তল্লাশি অভিযান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।